নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছের একটা ডেলিশিয়াস টেস্টি রেসিপি। রুই মাছ আমাদের অনেকেরই পছন্দ না, তো এইভাবে যদি করা যায় তবে অবশ্যই খুব সবার খুব ভালো লাগবে। রুই মাছ পোস্ত দিয়ে আমরা কিভাবে করব চলুন তাহলে জেনে নিচ্ছি। তো রুই মাছ পোস্ত দিয়ে করার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের রুই মাছ লাগছে, এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে মশলার মধ্যে লাগছে এটা গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি তিনটেই। আর লাগছে তেল, আর এটা আমি পোস্ত বাটা নিয়েছি। পোস্ত বাটার পোস্তর সাথে কয়েকটা নারকেলের টুকরো আর দুটো কাঁচা লঙ্কা আর কাজু একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর জল আমাদের একটুখানি লাগবে। তো আমরা রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা এই মাছটাতে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। দুপিঠি আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা তেলে ভেজে নেব। বন্ধুরা, এবার আমি কড়াইটা গরম করে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবার এই তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, আমি এবার তেলে মাছটা আমরা কিন্তু মাছটা খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে আমাদের ঝোলটা খুব একটা টেস্টি হবে না, তাই আমরা দু পিস একটু ভেজেই চলে নেব। আমার একটা পিস ভাজা হয়ে গেছে, আরেকটা পিস একটুখানি ভেজেই আমরা মাছটা তুলে নিচ্ছি। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে তুলে নেব। আমরা দুটো পিস মোটামুটি এরকমভাবে ভেজেছি। এবার আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি একটু গরম হতে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা আমি উপকরণে বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম। এবার আমি পোস্ত কাটিয়ে পাতাটা দিয়ে দিচ্ছি। আমরা যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর কাজু, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি, আমি এর মধ্যে দিচ্ছি একটু জিরে গুঁড়োটা আর হলুদ গুঁড়ো, একটু আমি চিনি দিয়ে দেব। আমি পোস্তটাকে খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে আমাদের যে গ্রেভি টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন, কিন্তু মাছে রসুন আমার খুব একটা পছন্দ না, তাই আমি দিচ্ছি না। যদি খুব পছন্দ হয় পেঁয়াজ রসুন তাহলে দিতে পারেন, নাহলে এভাবেই আপনারা করে দেখুন, খুব ভালো হবে, খুব টেস্টি হবে খেতে। আমরা এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি একটু মাছের গায়ে লাগিয়ে নেব, তারপর জলটা দেব। যাদের ঝোল পছন্দ না তারা এরকমই এতটাই গ্রেভি রাখতে পারেন,
আমি একটু জল দিচ্ছি, জাস্ট একটুখানি। আমি এবার মাছটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না হতে দেব। আমরা মোটামুটি 10 মিনিট মতন এভাবেই ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি মাছটাকে। এবার ঢাকনা খুলে এবার আমি একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলার পরিমাণটা আমি খুব একটা দিচ্ছি না, আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হলো আমার এই রুই মাছের রেসিপিটা পোস্ত দিয়ে। আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন, আর আমাকে জানাবেন এই রান্নাটা কেমন লেগেছে আপনাদের। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।